প্রথমে এরকম দুটো অপশান দেখাবে, টেক এ পিকচার, চুজ ফ্রম গ্যালারি। ওকে, তাহলে প্রথমে টেক এ পিকচারে ক্লিক করা হোক, কারণ নতুন ছবি তোলা হবে। যে ডাউটটা আছে সেই ডাউটটা প্রথমে ছবি তুলে নিতে হবে। তাহলে প্রথমে টেক এ পিকচার অপশানে ক্লিক করে ডাউটের ছবি তুলে নেওয়া হলো। এইবার যে ডাউটের যেটা প্রবলেম আছে সেই অংশটা শুধু ক্রপ করে কেটে নিতে হবে, শুধু সেই কোয়েশ্চেনটায় কেটে নিয়ে এই যে ওপরে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফটোটা ক্রপ হয়ে আপলোড হতে থাকবে। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পরেই এরকম অপশান দেখাবে, সাইজ না ম্যাচ, তাহলে ম্যাথসের কোয়েশ্চেন ম্যাথস ক্লিক করে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যান ইউ টেল মি দ্য সাবজেক্টস ম্যাথমেটিক্স ইটস লুকিং এ সলিউশন, সলিউশন খুঁজতে থাকবে। লুকস লাইক সলিউশন নট অ্যাভেলেবেল ইন দিস মুভমেন্ট, অ্যাট দিস মুভমেন্ট আই উইল নোটিফাইড ইউ সুন। কিছুক্ষণের মধ্যেই, যতক্ষণ অঙ্কটা সলভ করতে সময় লাগবে তার মধ্যেই প্রায় 3 থেকে 4 মিনিট পরেই এই অঙ্কের সমাধান চলে আসবে। আসার সঙ্গে সঙ্গে ভিউ সলিউশনে ক্লিক করলে অঙ্কটা সমাধানের সাথে সাথে শুধু অঙ্কের সমাধান পাওয়া যাবে তাই নয়, স্যার এসে পুরো ডাউটটা বুঝিয়ে দেবে, পুরো একদম লাস্ট পর্যন্ত পুরো ডাউট বুঝিয়ে অ্যান্সার করে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এর জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করে নিয়ে এখানে সার্চ বক্সে ক্লিক করে লিখতে হবে আন অ্যাকাডেমি, UN, এই যে আন অ্যাকাডেমি চলে এসেছে, আন অ্যাকাডেমিতে ক্লিক করলে আন অ্যাকাডেমি অ্যাপটা, আন অ্যাকাডেমি অ্যাপ দেখাবে ইনস্টল করার জন্য। এখানে তোমরা ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। এখানে কতগুলো স্টার, ভালো স্টার, 4 স্টার দেওয়া আছে দেখে নিতে পারো। তারপরে ইনস্টল অপশানে ক্লিক করে ডাউনলোড হতে দিতে হবে। ডাউনলোড হয়ে গেলে তারপরে ওপেন অপশান দেখাবে, ওপেন অপশানে অপশান এসে গেলেই তারপরে ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নিতে হবে। আন অ্যাকাডেমি অ্যাপটা ওপেন করার পরেই এখানে প্রথমে ফোন নাম্বার চাইবে, তো ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে ওটাকে লগ ইন করে নিতে হবে। নিজের নাম, ইমেল আইডি প্রভৃতি দিয়ে এখানে লগ ইন করে, যে ফোন নাম্বার চেয়েছে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই ওটিপি আসবে, ওটিপি ক্লিক করার পরেই মেন পেজটা খুলে যাবে আন অ্যাকাডেমির। এখানে সার্চে গোল, একটা গোল সেট করতে হবে, এখানে ডান দিকে সরে আসতে হবে। ডান দিকে সরে এসে এখানে সিবিএসসি ক্লাস 10, সিবিএসসি ক্লাস 10 এই অপশানটা ক্লিক করে নিতে হবে। এই অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ, হিন্দি ইংলিশ এরকম আসবে। ইংলিশে ক্লিক বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ক্লিক করে নিতে হবে। নেয়ার সাথে সাথেই এরকম একটা পেজ খুলে যাবে, টেক সিবিএসসি ক্লাস ফর ফ্রি এরকম কিছু এসে যাবে। এখানে চিকে চিহ্ন আছে, বুকে ক্লাসের পাশে চিকে চিহ্ন মেরে এটাকে সরিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে পেজটা খুলে যাবে সেই পেজটার একটু নিচের দিকে চলে আসতে হবে। এই যে পেজটা এসে গেছে গেট সিবিএসসি, এই পেজটা একটু নিচের দিকে চলে আসলে বোনাস, এটা ক্লিক করে সরিয়ে দিয়ে একটু নিচের দিকে আসলে এখানে দেখা যাবে আস্ক এ ডাউট, এই অপশানে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এন্টার এ কোড চাইবে, কোডের জায়গায় আন অ্যাকাডেমি লিখে দিতে পারো, UN, UNACADEMY, আন অ্যাকাডেমি কোডটা দিলেই এটা আনলক হয়ে যাবে। আন অ্যাকাডেমি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আন অ্যাকাডেমি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলেই মেন পেজটা চলে আসবে, যেখান থেকে ডাউট জিজ্ঞেস করতে পারবে, যে কোনো রকমের ডাউট জিজ্ঞেস করতে পারবে। ব্যাস এটা আনলক হয়ে গেল। আনলক হয়ে যাওয়ার সাথে সাথেই এখানে এবার টেক এ পিকচার আর চুজ ফ্রম গ্যালারি অপশান আসবে। তাহলে যেহেতু ডাউট জিজ্ঞেস করা হবে, এই জন্য টেক এ পিকচার অপশানে ক্লিক করে ডাউটটা ওপেন করে নেওয়া হলো। টেক এ পিকচার অপশানে ক্লিক করে যেটা ডাউট আছে সেই ডাউটটার অপশানে সেইটা, সেই ডাউটের পেজটা ক্লিক, সেই ডাউটের পিকচারটা তুলে নিতে হবে। নিয়ে যে কোশ্চেনটা ডাউট আছে সেই কোশ্চেনটা ক্রপ করে শুধুমাত্র একটা কোশ্চেন দিতে হবে। এবার কোশ্চেনটা ক্রপ পেজ হলো, এবার যে কোশ্চেনটা ডাউট আছে সেই কোশ্চেনটা ক্রপ করে নেওয়া যাক। ক্রপ করে নিয়ে উপরে এই যে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্ন কোশ্চেনটা পুরো ঠিক সঠিকভাবে ক্রপ করে নিয়ে উপরে রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। দিলেই সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে যাবে। হয়ে গেলেই
এবার অঙ্কটা করতে যতক্ষণ টাইম লাগবে সঙ্গে সঙ্গেই স্যারেরা এসে অঙ্কটা যদি করা থাকে তো ভালো, না করা থাকে সঙ্গে সঙ্গে স্যার এসে করা শুরু করে দেবে আপলোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই। যে কোনো রকমের বাংলা কোশ্চেন দিলেও কোনো অসুবিধে নেই, সঙ্গে সঙ্গে বাংলা প্রচুর টিচার আছে এসে সুন্দর করে সলভ করে দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা শুধু ডাউট ক্লিয়ারের সাথে সাথে পুরো অঙ্কটা সমাধানও করে দেবে। ইটস লুকস লাইক নট অ্যাভেলেবেল, এখন পাওয়া যাচ্ছে না। এবার কয়েক মিনিট, 3-4 মিনিট অপেক্ষা করার পর তারপরেই দেখবে ভিউ সলিউশন চলে এসেছে। আসার সঙ্গে সঙ্গে ভিউ সলিউশন অপশানে ক্লিক করলে স্যার যে অঙ্কটা করে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে সেটা সুন্দরভাবে দেখতে পাবে। এই যে স্যার এসে গেছেন, এসে সুন্দরভাবে অঙ্কটা করে শুধু করে দেবেন যে তাই নয়, সঙ্গে সঙ্গে অঙ্কটার পুরো ডাউট ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়ে দেবেন। যে কোনো রকমের ডাউট পাঠাতে পারো বাংলাতেই, তাতে কোনো অসুবিধে নেই, সব যে কোনো ধরনের অঙ্ক এখানে সলভ করে দেওয়া হবে। তাহলে তোমাদের যা ডাউট আছে এখানে পাঠাতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।